তেলিয়ামুড়া মহকুমার বাইশঘরিয়া এলাকাটি মূলত কৃষিপ্রধান এলাকা বলে পরিচিত। এই এলাকার বেশিরভাগ পরিবারই কৃষির উপর নির্ভর করে জীবন জীবিকা নির্বাহ করে আসছে আদিকাল থেকেই। তবে ওই এলাকার বসবাসকারী পরিবারগুলির তেলিয়ামুড়া বাজারের সঙ্গে যোগাযোগের একমাত্র রাস্তা, আর এই রাস্তা ধরে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী থেকে শুরু করে কৃষিজ ফসল বাজারজাত করে থাকে বাইশঘরিয়া এলাকায় বসবাসকারী লোকজনেরা। তবে দীর্ঘ প্রায় 5 বছর ধরে যাতায়াতের একমাত্র রাস্তাটি সংস্কার এবং জল নিষ্কাশন ব্যবস্থা দুর্বল হওয়ার কারণে হালকা কিংবা মাঝারি এবং ভারী বর্ষণে জলমগ্ন অবস্থায় পরিণত হয়। এলাকাবাসীদের পক্ষ থেকে বার কয়েক পঞ্চায়েতের প্রধান সহ পঞ্চায়েত সচিবকে রাস্তা জলমগ্ন অবস্থার কথা জানিয়ে থাকলেও কাজের কাজ কিছুই হয়নি। শনিবার ভোর রাত থেকে হালকা বৃষ্টিপাত হওয়াতে বাইশঘরিয়া এলাকার রাস্তাটি জলমগ্ন অবস্থায় পরিণত হওয়াতে এলাকাবাসীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। শনিবার উত্তপ্ত জনতার বিক্ষোভের মুখে পড়ে ঘটনাস্থলে ছুটে আসতে হয় পঞ্চায়েত সেক্রেটারি এবং গ্রাম প্রধান গোপাল দাসকে। একসময় দেখা যায় গোপালবাবু বালতি হাতে জল সরানোর জন্য তৎপর হয়ে পড়ে। এই ব্যাপারে এক গ্রামবাসীরা জানান, দীর্ঘ প্রায় 1 বছর ধরে বর্ষাকালে রাস্তাটি জলমগ্ন অবস্থায় পরিণত হওয়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তার মূলত কারণ ওই এলাকার জল নিষ্কাশন ব্যবস্থা খুবই দুর্বল। তাদের দাবি, পাইপ কিংবা ড্রেন নির্মাণ করে জল নিষ্কাশন ব্যবস্থা যেন পঞ্চায়েতের তরফ থেকে করে দেওয়া হয়। এদিকে দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান গোপাল দাস জানান, এই পঞ্চায়েতের 7 নং ওয়ার্ডের যাতায়াতের রাস্তাটি জল জমার কারণ জল নিষ্কাশন ব্যবস্থা খুবই দুর্বল। পঞ্চায়েত তরফ থেকে বারবার PWD দপ্তরকে পাকা ড্রেন নির্মাণ করে দেওয়ার জন্য দাবি জানালেও কোনো এক অজ্ঞাত কারণে নির্মাণ কাজে হাত দিচ্ছে না সংশ্লিষ্ট দপ্তর। এরা দক্ষিণ, নমস্কার, দক্ষিণ কৃষ্ণপুর 7 নম্বর ওয়ার্ড, বাইশঘরিয়া 7 নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডে দীর্ঘদিন যাবৎ ডিপার্টমেন্টের গাফিলতির কারণে আজকে এই আমাদের পঞ্চায়েতের প্রধান মেম্বাররা এখানে আসতে হয়েছে। কারণ এই এদিকে জনগণ এদিকে আসা যাওয়া করতে পারে না। এদিকে দেখেন কীভাবে জল, এটি দীর্ঘ 4-5 বছরের সমস্যা। আমরা এখন এসেছি এখানে সমস্যার সমাধান করার দিকে কী করতে পারি। তো আমরা দীর্ঘ 5 বছর ধরে আমরা এই ডিপার্টমেন্টে জানাইতেছি, PWD ডিপার্টমেন্টে, দুই পাশে পাকা ড্রেন দেওয়ার জন্য ওরা ওরা এসি রুমে ঘুমাচ্ছে, ওরা এখানে কোনো কাজ করে না। আর পঞ্চায়েতের ফান্ড সীমিত, আমরা চেষ্টা করছি, জনগণ আমাকে বুট দিয়ে এখানে পাঠিয়েছে, এই কারণে জনগণের সেবা করার জন্য কি পঞ্চায়েতে কী সুবিধা আছে, অল্প অল্প সুবিধা এর মধ্যে আমরা দেখছি কী করতে পারি, সমস্যার সমাধান করতে পারি। তো এখন আমরা BDO ম্যাডামকে জানিয়েছি, পঞ্চায়েত সেক্রেটারি মেম্বারকে নিয়ে এসেছি, একটা 20 ইঞ্চি 18 ইঞ্চি পাইপ দিয়ে 100 মিটার একটা 100 মিটার একটা ড্রেন করে নিচে পাইপ দিয়ে জলটা ওই ক্ষেতের মধ্যে ফেলানোর একটা ব্যবস্থা করছি, মানে আপাতত। আর আমি আশা রাখছি যে PWD ডিপার্টমেন্ট এসে দুই পাশে যেমন একটা পাকা ড্রেন করে দেয়, দিলে এলাকাবাসীর সমস্যার সমাধান হবে। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, TNN।